আসসালামু আলাইকুম। ফেসবুকে এবং ইউটিউবে ঝড় উঠে গেছে বিকাশ বয়কট। বিকাশ বয়কট কেন মানুষ বিকাশ বয়কট করতেছে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং শোনাবো। আমরা সকলেই জানি ব্র্যাক ব্যাংকের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তার ভিতরে বিকাশ আছে, ব্র্যাক ইউনিভার্সিটি আছে, আরং আছে, আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যা যে প্রতিষ্ঠানগুলো ব্র্যাক ব্যাংকের। তো রিসেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে আপনার সপ্তম শ্রেণীতে শরীফ শরীফা নামের একটি গল্প অনেক ভাইরাল হয়ে গেছে। সেই গল্পটাতে আসলে বোঝানো হয়েছে সমকামিতা, সমকামিতাকে মেনে নেওয়া। এক এক কথায় কেউ যদি চায় যে আমি ছেলে কিন্তু মেয়ের দাবি করব, সে তাহলে কিন্তু সে মেয়ের দাবি করতে পারবে। আবার কেউ যদি বলে যে আমি মেয়ে কিন্তু ছেলের দাবি করব, সে কিন্তু ছেলের দাবি করতে পারবে। এক কথায় এটাকে বলা হয় সমকামিতা। আর সমকামিতা কিন্তু ইসলাম ধর্মে নিকৃষ্ট একটা কাজ, যে কাজটাকে ইসলাম ধর্মে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই সমকামিতার যে গল্পটি আছে, এই গল্পটি নিয়ে একটা কনফারেন্সে ব্র্যাক ইউনিভার্সিটির একটা শিক্ষক কথা বলার কারণে তার চাকরি কিন্তু চলে গেছে, তাকে চাকরি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তাকে বলা হয়েছে তুমি আর কাল থেকে আমাদের বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবা না। সমকামিতাকে গ্রহণযোগ্যতা দেওয়ার এবং সেই শিক্ষককে চাকরি থেকে বাদ দেওয়ার কারণে সবাই কিন্তু বিকাশকে বয়কট করতেছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।